বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ডিসপ্লেতে যে চার্জারটি দেখতে পাচ্ছো সেটি হচ্ছে 48 ভোল্টের একটি চার্জার। তো এই 48 ভোল্টের চার্জার থেকে কিভাবে আমি 24 ভোল্ট বের করব, তো এটা থেকে 24/12 ইচ্ছামতো ভোল্টেজ বের করা যায়, তো সেই উপায়টি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিতে এক চাপে সাবস্ক্রাইব করে নাও, কারণ নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে। তো চলো দেখা যাক কিভাবে 24 ভোল্ট করা যায়। তো চার্জারটি আমরা প্রথমেই খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমাদের যে অরিজিনাল বোল্ট আছে সেটি মিটার দিয়ে পরিমাপ করে দেখালাম 48 ভোল্ট। তো এখন আমরা এটি কিভাবে 24 ভোল্ট করব সেটি দেখাবো। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের যে কয়েলটি, মানে চার্জারের যে কয়েলটি। তো এই যে উপরের যে প্যাচগুলো দেখা যাচ্ছে, উপরের যে প্যাচ, এই প্যাচগুলাই হচ্ছে আমাদের ডিসি সেকশনের যে প্যাচগুলা। তো এটা হচ্ছে আমাদের স্টার্ট অথবা শুরু সেকশন, আর ওই প্রান্তে যে আরেকটি কেবল আছে সেটি হচ্ছে আমাদের ফিনিশ অথবা শেষ। তো এই প্যাচগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে ভোল্টেজ আপ ও ডাউন করানো যায়। তো আমরা প্রথমেই প্যাচগুলো গুনে নিব যে আমাদের টোটাল কত প্যাচ আছে। তো এই প্যাচগুলোই কিন্তু আমাদের মেন, কারণ প্যাচের উপরই বোল্ট নির্ভর করে। তো অবশ্যই ভালো করে প্যাচগুলো গুনবে যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আমাদের টোটাল প্যাচ আছে 70 প্যাচ। তো ধরি 70 প্যাচ সমান সমান যদি 48 ভোল্ট হয়, তাহলে 24 ভোল্ট করতে আমাদের কিন্তু অবশ্যই 35 প্যাচে যেতে হবে। তো 35 প্যাচে যদি আমরা শেষ করি, তাহলে হচ্ছে আমাদের 24 ভোল্ট পাব। তো 12 ভোল্ট যদি করতে চাও, তাহলে 35-এর অর্ধেকে শেষ করলেই আমাদের 12 ভোল্ট হবে। তো এটা কিন্তু হেভি অ্যাম্পিয়ার অথবা 15 অ্যাম্পিয়ার আমরা ফুলফিল পাই। এটা দিয়ে চার্জিং ক্ষমতা অনেক ভালো, তো ব্যাটারির টেম্পারেচার অনেক ভালো থাকে। তো আমরা সে প্রথম থেকে শুরু করে আমরা 35 প্যাচে গিয়ে আমাদের শেষ করব। এ হচ্ছে আমাদের 35 প্যাচ অথবা মিডল টার্মিনাল। তো এই 35 প্যাচ থেকে আমরা একটি শেষের যে আমাদের ডায়োডের যে তারটা আছে সেই শেষ আমরা এই জায়গায় থেকে করব। তো এখানে আমরা একটি আপাতত একটি তার লাগিয়ে নিব। অবশ্যই যদি তোমরা ব্যাটারি চার্জ করতে চাও, তাহলে ভালোভাবে লাগিয়ে নিবে যাতে কোনো প্রকার লুজ না হয়। তো একটু ঘষে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর পর আমাদের যে কাজটি সেটি হচ্ছে, এই যে চার্জারের ভিতরে যে একটি সার্কিট আছে, সে সার্কিটের ভিতরে কিন্তু আমাদের 2টি ডায়োড আছে, অথবা 1টি ডায়োড দিয়ে প্লাস কন্ট্রোল করা হয়েছে, আর 1টি ডায়োড দিয়ে মাইনাস কন্ট্রোল করা হয়েছে। তো স্টার যে অথবা প্রথম যে সেকশনটি আছে সেটি আমরা রাখবো, এবার শেষের যে একটি তার আছে চার্জারের ডিসি সেকশনের, সে তারটি আমরা খুলে ফেলবো। খুলে ফেলে সেই তারটি কানেক্ট করতে হবে। তো আমরা এখন লাগানোর পর আমরা যে ভোল্টেজ পেয়েছি সেটি হচ্ছে 22 ভোল্ট অথবা 22+ সামথিং। তো এই ভোল্টেজটি আপ ডাউন হওয়ার কারণ হচ্ছে আমাদের এসি ভোল্ট একটু কম বেশি হওয়ার কারণে। তো আমাদের ভোল্টেজটি একটু কম আছে, তো সেই কারণে আমাদের 22 ভোল্ট। তো আমরা লিগালি এটা 24 ভোল্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।